আপনারা যারা ইসলামকে মনে করেন অনর্থক, অযথা, টাইম ওয়েস্ট অথবা অতটা ওপেন মুক্ত মনে না, আপনারা তো অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেন, রকেট নিয়ে করেন, গাড়ি নিয়ে করেন, ইঞ্জিন নিয়ে করেন, পরিবেশ নিয়ে করেন, ঠিক না, সাগর নিয়ে সমু কত কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেন। কেন না, কোরআন ও সহিহ সুন্নাহ একটা জীবন ব্যবস্থাকে যেভাবে তুলে ধরেছে, 100 জন মানুষ আপনাদের নিজের মুক্ত মনা হিসেবে বা যেটা আপনারা বুঝেন লাইফ সেই হিসেবে 100 জন মানুষকে 10 বছর একটা এক্সপেরিমেন্ট করেন বা 5 বছরের বা 1 বছরের, আর 100 জন মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যেভাবে বলেছে সেভাবে আপনারা চালান একটা বছর, এন্ড দেন রেজাল্ট আপনারা ট্রাই করেন। না না, দিন হিসেবে না, মুসলিম হিসেবে করার দরকার নেই, অ্যাজ এন এক্সপেরিমেন্ট হিসেবে করেন, দেখেন কোনটা বেশি সাস্টেইন করে, কোনটা পৃথিবীতে বেশি শান্তি বয়ে আনবে এবং মানে স্টেবল শান্তি আনবে, কোনটা পৃথিবীকে সুন্দর ও মানবিক করবে, এই পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি কোনটা করবে, কোনটা মানুষের হৃদয়ের শান্তি নিয়ে আসবে, ট্রাই করেন। আমার এক্সপেরিমেন্টের দরকার না, আলহামদুলিল্লাহ আমি মুসলিম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যারা মুসলিম আছি বল আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। মুসলিমদের করা ভুলগুলো ইসলামের নয়, আপনার যে কাজটা মনে হয় যে এইটা ঠিক না, ট্রাস্ট মি, কোরআন ও সহিহ সুন্নাহ 1450 বছর আগে এটাকে শুধু ঠিক না বলেনি, বলেছে অপরাধ ঘৃণিত কাজ, বলেছে শাস্তি আছে এর জন্য, ট্রাই করেন।